নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে ফতুল্লার মাসদায়ের এলাকার শোভন নিটওয়্যার লিমিটেডের ডাইং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার শ্রমিক মাসুম বলেন, বিকেলে হঠাৎ করে কারখানার ডাইং সেকশনে আগুন লেগে যায়। পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় 30 মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, আগুন নেভাতে গিয়ে দুজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ডাইং সেকশনে কোনো শ্রমিক না থাকায় প্রাণহানি ঘটেনি। প্রাথমিক পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা সুমন নামের একজন বলেন, বিকেলে হঠাৎ কারখানার ডাইং সেকশনে আগুন দেখা যায়। আগুন দেখার সঙ্গে সঙ্গে কারখানার শ্রমিকরা নিয়ন্ত্রণের জন্য কাজ করে।